পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির, বাংলাদেশের এই জালিম সরকারের ফ্যাসিবাল জুলুম নির্যাতন নির্মম শিকার বারবার কারা নির্যাতন কারাভোগকারী সাবেক সংসদ সদস্য জনাব মিয়া মোহাম্মদ গোলাম পারভার বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির মিয়া মোহাম্মদ গোলাম পারভার। الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নির্ভীক অদম্য সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের উপরে হামলার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজী মঞ্চ উপবিষ্ট আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বিশদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চ উপস্থিত অন্যান্য পেশাজীবী রাজনৈতিক সাংবাদিক নেতৃবৃন্দ এবং আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমার প্রিয় দেশবাসী সুধীবৃন্দ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে রাজপথের লড়াকু সৈনিক, অদম্য সাহসী নির্ভীক দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদ রহমানের উপরে বর্বরোচিত হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে সাংবাদিকদের আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, সমর্থন জানানোর জন্য উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আজকের এই সত্য নিষ্ঠার অব্যাহত সংগ্রামে সাংবাদিকরা যে রাজপথে নেমেছেন, আমি আমার দলের পক্ষ থেকে সেই সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে শুধু একটা কথা বলতে চাই, আজকে জাতির দেশপ্রেমিক এবং বিবেকবান মানুষের ভাববার সময় এসেছে। এই সাংবাদিক মাহমুদুর রহমানের উপরে বারবার কেন হামলা হচ্ছে, কেন তাকে কারাবরণ করতে হচ্ছে, কেন তাকে হত্যার প্রচেষ্টা বারবার করা হচ্ছে, তার সত্য আজকে দিবালোকের মতো পরিষ্কার। কারণ তিনি রাষ্ট্রের সর্বস্তরের ব্যর্থতার বিরুদ্ধে সংগ্রাম করছেন, তিনি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে কথা বলছেন, তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করেছেন, তিনি আইনের শাসনের পক্ষে কথা বলছেন, তিনি জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব যারা আধিপত্যবাদের পায়ের নিচে ভুলুন্ঠিত করতে চায় সে দিল্লির দাবিদার বিরুদ্ধে কথা বলছেন, যেখানে তাকে হত্যার জন্য আজকে কুষ্টিয়াতে শেষ ষড়যন্ত্র করা হয়েছে। আমরা মনে করি আজকে এই প্রতিবাদ, অবস্থান, ধর্মঘট, বিক্ষোভ দিয়েই শুধু এর সমাধান হবে না, এটা আমাদের বিবেকের প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে, কিন্তু এর আসল সমাধানের জন্য আমাদের একটি সর্বাত্মক লড়াইয়ের প্রয়োজন। সেই সর্বাত্মক লড়াইয়ের দর্শনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই দর্শন কি? সেই দর্শন কুষ্টিয়ার আদালত চত্বরে বহুর্ষ রক্তাক্ত মাহমুদ রহমান সে দর্শন উল্লেখ করে বলেছেন, আমি দেশের জন্য জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। তার এই স্লোগানের মধ্যে জাতির মূল্যবোধ, জাতির দেশপ্রেম উচ্চকিত হয়েছে। আজকে এই দর্শনকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করব। সেই লড়াইয়ের পতাকা হবে দল মতের উর্ধ্বে উঠে মাহমুদুর রহমানের রক্তমাখা শার্ট হবে সেই আদর্শের পতাকা। আমি আজকে আহ্বান জানাবো জাতীয় নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে যতদিন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ের দ্বার প্রান্তে না নিতে পারব, আমাদের আহাজারি, আমাদের বক্তব্য, আমাদের চোখের পানির কোনো সমাধান হবে না। আসুন আজকে মাহমুদুর রহমানের ছবি আজকে মিডিয়ায় গণমাধ্যমে দুনিয়াব্যাপী যেভাবে প্রচারিত হয়েছে, মাহমুদুর রহমানের মতো অদম্য নির্ভীক সাহসী মানুষের চেহারার মুখচ্ছবি যে রক্ত লাল, এটা মাহমুদুর রহমানের রক্ত লাল মুখ নয়, এটা লজ্জিত বাংলাদেশের ছবি। আজকে আমরা আসুন ঐক্যবদ্ধ ভাবে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। সাংবাদিক পেশাজীবী সমস্ত বন্ধুদের সংগ্রামের সাথে আমরা বিশদলীয় ঐক্যজোট জামাত ইসলামী বিএনপি সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের রাজপথে থাকব। সকলকে জামাত ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এই সংগ্রামে আবারও সংহতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।